নমস্কার আমরা আজকে এসেছি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের গিরিরচক গ্রামে যে গিরিরচক গ্রামের আর্জুনা বিবি গত তিরিশে ডিসেম্বর আবাস যোজনার ন্যায্য দাবি চাইতে গিয়ে পুলিশে নিগ্রহের শিকার হয়েছিলেন তার ওপর নেমে এসেছিল থানায় অমানসিক নির্যাতন আজ আমরা আর্জুনা বিবির মুখ থেকে শুনে নেব সেই ঘটনার কথা আমাদের সঙ্গে আছেন আরজুনা বিবি এবং তার স্বামী সোনু শেখ বিবি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমি ঘর পাইনি বলে তিনবার আমি জমা দিয়েছিলাম ঘর পাইনি বলে তখন আমার দাদা বলতিছে তাহলে ঘর পাইনি তুই একটা নতুন জমা দে সবাই তো ঘর আছে তুই তো পাইনি জমা দে তখন রফিকুল দাদা আমার মেজির দাদা বলে বলে জমা দিতে গেছি তখন এনাকে বলছে তুমি যাও বলে আমার তো কাজ আমি যেতে পারব না যত মেয়ে আসল তো যাচ্ছে তাহলে মেয়েদের সাথে বি তুই বি যা গিয়ে তো বলে জমাটা কাগজটা জমা দেওয়ার পর তার মিটিং আছে তাহলে মিটিংয়ে চলো চলো তো মিটিংয়ে ঘুরে ঘুরে এসে তারপরে ভিডিওতে গেলাম ভিডিওতে দেখি না সব যার লোকসব যারা ছিল তা দেখে উপরে উঠে গেছে দরে দরে তালা ফালা মেরে দিয়ে উপরে উঠে গেছে পুলিশ ম্যাডাম আছে বলে তো আমি তো জানি না ও এমনি পোশাক পরে আছে মাথায় অ্যাডমিট আছে পোশাক পরে আছে কত পুলিশ সব আছে খারাপ হয়ে গেছে তখন মেয়েটা ধাক্কা দিয়ে বলে এখানে তোর বাবার ঘর তো বাবার মতন ঘর দেবে তোদেরকে নাকি সরকার কথা পাবে তোদেরকে তোকে সরকার ঘর দেবে কোনো ঘর হবে না বলার পর ঠেলা ঠেলি করে যখন আমাকে ধাক্কা ধাক্কি দেবো ওর পিছন দাদা আমাকে যা ধাক্কা দিয়েছে আমি পুলিশ বলে তো জানিনি ওনার আমাকে গায়ে গায়েটা লেগে গেছে যা লেগে গেছে বলে আমাকে যা তাদের বলার পর বলেছে সে বলার কোনো ইয়ে নেই বলার পর বলেছে বলার পর ধাক্কা ধাক্কি লাওয়ার পর উনি আমার কাপড় টানার পর টানার পর কড়ার ধরা দিছে দিয়ে দুটা পুলিশ আমাকে মেরেছে মেরার পর ই সে মেরেছি মেরে দেওয়ার পর আমাকে টেনে নিয়ে বিডোতে বসে দিচ্ছে তখন একটা আর একটা দাদা আছে মেয়ে দাদা কী হবে তখন বলতে আর না তোমার কিছু হবে নি আমাদের দায়িত্ব নেবো আমাদেরকে তোমাকে ছাড়ার দায়িত্ব নেবো তোমার কোনো হবে নি বল তুমি চুপ করবো তখন আমি ঘুরে ঘুরে দেখি ও রফিকুল দাদাকে বি দেখতে পাইনি আমার মিস দাদাকে বি দেখতে পাইনি ওদেরকে মনে হয় মাছ না কি আমি এটা লক্ষ্য করিনি আমি দেখিনি দেখার পর আমাকে কী হচ্ছে তুলে নিয়ে যেয়ে থানায় লে গেছে নন্দকুমার থানায় লেগেছে নিয়ে যাওয়ার পর কত সে একটা কি একটা পুলিশ লেগুড়ির পুলিশ আমাকে যা তা বলতেছে কি তোকে পার্টির লোক কত লাখ কত লাখ টাকা দিয়েছে ওই তো শুনে এসছি তোকে কি ঘর দিবে নাকি কত কত যা তা বলতেছে বলার কথা বলে আমি ঘর পাবো নি কেন বড়ো লোক সবাই তো ঘর পাচ্ছি তো আমার তো গরিব লোক আমাদের স্বামী খেটে খাই আমাদের খেটে খাচ্ছি আমাদের কেন ঘর পাবো নি সবাই যখন ঘর পাচ্ছে আমাকে তো ঘর পাওয়ার যক্ষিত আমার তো একদমই নেই বলে থাক সরকার কি তোকে জমা দিয়ে গেছে না তোদের বাড়িতে তোদের দাদা বৌদি মা ভাই সবাই কি তোদেরকে টাকা জমা দিয়েছে তোকে ঘর দিবে ঘর দিবে তো যা তা উল্টা ভাষা বলার পর তারপরে একটা সে ম্যাডাম যা যার গাড়ি আমি একটু হাত দিয়েছিলাম ঠেলাঠেলি করার সেই ম্যাডাম এসছে এসে সে পুলিশকে বলতেছে স্যার আমি কেন ওকে একটু আমার রুমে নিয়ে পারি তখন সে স্যারটা বলছে ঠিক আছে নিয়ে যাও তখন আমি মেয়েটাকে বলতেছে আমি বলছি বলে ম্যাডাম তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলে কোথায় নিয়ে যাচ্ছি জানিস তোর মামার বাড়ি তোকে তোকে নিয়ে যাচ্ছি বলে নেওয়ার পর একটা রুমে রুমে মারবে বলে কেউ লেগে দুটা তিনটা পুলিশ আছে পুলিশ আছে আরও তাদের চামচাগিরি কে আছে আমাদের তো জানে না সব আছে এসে বলে কি করছে পুলিশ মানে ছেলে পুলিশ ছেলে পুলিশ বলুন ছেলে পুলিশ বলে কে ছেলে পুলিশ দুটা তিনটা আছে আর একটা মেয়ে দুটো মেয়ে আছে একটা মেয়ে কে আমার দুটো হাতকে ধরে রেখেছে ধার দিকে ধরে রেখেছে মেয়েটা প্রথম দু চার মেরেছে মেরে যাওয়ার পর তখন আমি যখন আমাকে মারছে তখন কি করছে আমি কী হচ্ছে লাঠিটা ধরে নিছে তখন ম্যাডাম বলে তুমি লাঠি ধরেছে বলে আমাকে গাদা গাদা প্রচুর মেরেছে মরার পর তবু আমাকে তখন বলছে এই মেয়েটা ইয়ে হে ও পার্টির লোকে পয়সা দিছে যখন বলছে তখন দুটো ছেলে কি আমার পিঠেছে দাঁড়ার তিনটা চারটা মেরে দিল মারার পর পুরা দুটা দামটাই মেরে দিল ফাইবারের ই ছিল তাকে প্রচুর মারছে মারার পর যখন আমি যখন কাঁদা কাটি ছটকাটিক করি তখন আমার ভুল হয়ে গেছে আর আমি স্যার বলে তো জানি না আমি পুলিশ বলে তো আমি জানি না আর তুমি আমাকে মারো না আমার ভুল হয়েছে আমি হাতে পায়ে ধরতেছি তবু শোনেনি আর শোনার পর তারপরে আবার একটা পুলিশ মেয়েটা যখন চলে যাওয়ার পর আবার দুটা পুলিশ এসে আমাকে যা তা বলে আবার পিঠে ঝুটি ধরে নিচে শুলিয়ে দিচ্ছে শুলিয়ে দিয়ে সে মেয়েটা গলার পিঠে পা তুলে দিয়ে তখন ফটো লেসছে বলে ইনার ফটো আমার দাদার ফটো লেগছে বলে এটা কে বলো তখন আমি তো বলতেছি না এটা কে আমি বলতে পারবো বলে তোমাকে বলতেই হবে সে বলছে রপিকুল বলতেছে সে না বলতেছে তোমাকে বলতে পারে তুমি না যদি বলো তাহলে তোমাকে আমি জীবনের মতন মেরিয়ে দেবো গলায় পা তুলে এরম গলায় পা তুলে এরম করে করে নিছে তখন আমার জাহান যখন কিরম হয়ে গেছে কথা বি বলতে পারিনি জাহানচ তখন ভয়ের তোরে তখন বলছি আমার দাদা আর এখন তুই বলিস তো দাদা বলে তখন তুই না বলছিলি তো দাদা বলে আর এখন বলছিস তো দাদা বলে তোকে জীবনের মতন মেরে দেব তোকে এখন বারো বছরের জেল করে দেবো তুই ভাবছিস কি তোকে কি সরকার ঘর করে দিবে তুই সরকারের ঘরের তোরে তুই এখানে আমাকে যা তা বলে বলে এমন মার তো মারলো পুরো আমার পিঠ পিট তো ফেটে গেছে ফেটে যে এখন চাক চিলাক হয়ে গেছে বলেছে আবার কি করছে একটা মেয়ে এসে পুলিশ অফিসার চণ্ডীবীদের বাড়ি সে এসে আমার চোখে মুখে পানি দিল পানি দেওয়ার পর দেখো আমি তো এখানে চাকরি করি আমি যদি তোমার হেল্প করি আমার এখানে চাকরি চলে যাবে আমাকে যা তা বলবে তখন আমি তোমাকে লুকিয়ে আমি পানিটা জলটা দিচ্ছি তুমি জল খেলাও আমার কাছে একটা ওষুধ আছে এই ওষুধটা তুমি খেয়ে নাও তাকে দিতে যাচ্ছে তাকে উল্টা পাল্টা ভাষা বলছে বলে তোমার দরদ এসে গেছে তোমার দরদ লাগছে তোমার দরদ আছে তো তুমি বাইরে যে বসো তোমার কোনো দরদ দেখি তুমি দরদ আছে তোমার বাইরে যে বসো বলার পর কি করছে জল দাম না পানি খাবো গ্লাসটা গ্লাসটা এমনি খাবে তারপরে বলার পর আমাকে বসতে বি দেয়নি আমি আমি জল মাংতেছি আমি কোথায় আমাকে একটু জল দাও না বলে পেশাব করে দেবো তুই পেশাব করে খাবি বলার পর মেয়েটি কেন আমি পেশাব খাও না তুমি পেশাব খাও আমি এটা ঘুরে ওনাকে বলেছি বলে কি তুই আমাকে এই কথা বললি মেয়েটি কেন তুমি যদি আমাকে একটা খারাপ কথা বলতে পারো তো আমি কেন বলতে পারব না তোমাকে তুমি যদি পেশাব খেতে পারো তো আমি বি খেতে পারি তুমি মানুষ হও আমি বি মানুষই বলার পর বলতে মেয়েটাকে এসে চলে গেলো চলে যাওয়ার পর বলে ওনাকে বস খাড়াই করে রাখো বলে আমাকে বারোটা দিয়ে তিনটা পর্যন্ত দু হাত তুলে খাড়াই করে রাখছে আবার এসে ঢাপ যত খাড়াই হয়ে আছে তত মারতিছে তো লাগা না বাইরে কোনো আওয়াজ নেই এত যে মাছ এত এত কাঁদিছি পায়ে হাতে ধরেছি আমার ভুল হয়েছে আমার অন্য হয়ে আছে আমি পুলিশ বলে জানিনি তুমি আমাকে এত মারো নি এত শাস্তি দাওনি আমার স্বামী আমার জন্য পাগলা হয়ে যায় যে আমার স্বামীকে একটু ফোন করতে যা বলে তোর বাপের ফোন তোকে আমি ফোন করতে দেবো তোর বাপের ফোন বলে রফিকুল দাদার কাছে ফোন ছিল ফোন করছি রফিকুল দাদা ফোন দিল মনে করছে অন্য জায়গায় কেউ ফোন করতেছে বলে ফোন নি আমি বলতেন আমার একটা স্যারকে বলছি স্যার একটা নাম্বার দিচ্ছি আর তুমি ফোন করবে কেন তোর বাপ এখানে ফোন কিনে দিয়ে গেছে তোকে আমি ফোন দেবো তুই কথা বলবি তোর বাপকে বল বল তোকে ফোন দিবে তুই কথা বলবি আমার ভুলে আছে আমাকে ছেড়ে দেবে আছে আমাকে যা বলে বেস্থা মাগি ও তো নাং মাগি ও বেসার মতন মুখ দেখায় যাচ্ছে দেখো ও তো বেসার মতো কথা বলতিছে বলে এরকম বলতিছে বলে তো তো বেসার মিয়া ও তো বেস্তার মতো নিচে এরকম বলতিছে তারপরে কি আছে বলে জেলে জেলের আবার কি আছে বল যে জীবনের মতন মেরে ফেলে দেবো ফেলে দেওয়ার পর আছি তখন আমি আর রাত্রে যখন আমাকে কুলে রাখছে তখন একটা মেয়ে বলছি সে দিদি তোমার প্রচুর কষ্ট হচ্ছে বলে বলে কে তখন আমি শুয়ে গেছি মনে করছে আমি মনে করছে আমি মরে গেছি আমার যখন পেটে দম পড়ে যায় মনে করছে মরে গেছি বলে তো ওকে ট্রেন রাস্তায় করে ফেলে দিয়ে আসবো তখন বলছে ট্রেন রাস্তায় করে ফেলে দিয়ে আসবে তখন আমি তাহলে আর কাউকে দেখতে পাবো নি আমার বি ধোঁয়া হয়ে যাচ্ছে বলে একটা পুলিশ গেছে আবার জল দিয়েছে মেয়েটা মুসলমান মেয়ে আবার জল দিয়েছে জল দেওয়ার পর বল বাহ মেয়েটা তো দম আছে বলে তখন আর একটা চ্যাংরা পাশের বলছে তুমি কি জীবনের মতো মারতে পারো নি মাথায় করে তো মেরে দিলে তো চলে যেত বলতে বলে মাথায় করে মেরে দিতে চলে যেত বলে কি রেখে দিল তারপরে বলে জেল ঘরে সেই একটা জেল ঘরে রাখেনি একটা এমনি অন্ধকার ঘরে আমাকে রেখে দিয়েছে আবার জেলে পাঠাবে তমলুকে কোটে তখন আমি একটা মেয়েকে জিজ্ঞাসা করতেছি দিদি আমার তো স্বামী এসছে কিছু টাকা পাকা দিয়ে নিতো তো আমাকে ছেড়ে দাও না আমি তো গরিব আমাদের খেটে খেয়ে আমাদের এত সম্বল নেই যে আমাকে জামিন করার পয়সা আছে বলে তুই পচে মরবি জেলে যা না তুই তো জেলে পচে মরবি তোকে আমি চোদ্দ বছরে জেল করে দেবো আমি মুখে চাপা দিয়ে তখন একটা পুলিশ আমাকে গাড়িতে তুলতে তো বলতেছি একটা মেয়ে তুমি জেলে আর কোর্টে যে কোনো উকিল ফুকিল যদি এসবে বলে না যে ছেলে মারছে বল তখন আমি বলছি আমাকে এত জেল করে দিয়ে দিচ্ছে আমি বলবো না আমাকে এত সাজা দিচ্ছে মারছে এত জল যন্ত্রণা হচ্ছে আমি বলবো না আমি ছেড়ে দেবো জেলে নাকি বলে তোমার বেশি জেল হয়ে যাবে তারপরে ওনাকে আমার স্বামীকে একজন বলছি যে বলে ভালো উকিল দেখে তোমার বিবিকে তুমি ছেড়ে নিয়ে যাবে ছেড়ে নেওয়ার পর দুটো উকিল গিয়েছে যে বলছে দিদি তোমাকে কে মেরেছে তখন আমি বলতেছি দুটো ছেলে দুটো পুলিশ মেয়ে মেরেছে তখন বলতে তখন সে পুলিশটা বলতেছে জেলের পুলিশটা বলতেছে মারার তো অধিকার নেই ছেলে ছেলে কোনো হাত দিয়েছে ছেলের কোনো মারার অধিকার নেই মেয়ে দু তিন ঘা মারবে সেটা আমাদের মেনে নিতে পারি ছেলে তো মারার কোনো অধিকার নেই ছেলে কিসের জন্য মারবে মারার পর ওইখানে সই সাক্ষা করে তারপরে আমাদেরকে জেলে পুড়িয়ে দিল আধা জেলে পুড়িয়ে দিল পুড়িয়ে দেওয়ার পর ইনি সাতবার যা যাবা এসা করতেছে কি করে ছাড়াইতে পারে কী করে সব করে জেলের যেখানে গিয়েছিলেন খুব ভালো আমি জেলে আমাকে যেখানে রেখে দিয়েছিলেন মেয়েদের কাছে খুব ভালো আমার সেবা যতন করছে প্রচুর আর জেলের পুলিশটা প্রচুর ভালোবাসে আমাকে মেয়ের মতন ভালোবাসে দেখাশোনা করছে তখন বলে এত মারার তো অধিকার নেই তখন আমি বলছি দাদা সরকার কি বলে দিয়েছে মেয়েদেরকে এইরম মারার জন্যে আমি জেলের পুলিশকে বলতেছি তো ঠিক আছে এটা তো ব্যবস্থা হবে দুঘা তিন ঘা মাছে ঠিক কথা তারপর মেয়েরা কি এবার হাসপাতাল পট করে দেবার জন্যে জিজ্ঞাসা করছো তুমি হাসপাতালে যাবে মেয়েটি না এখন সুস্থ আছে পরে আমার যখন জেল থেকে আমি এখন জেল এখন খাটি আমাকে জেলে তো দিয়েছে আমি জেল থেকে খেটে তখন এই তো হাসপাতালে যেতে পারি বলার পর জেলে রেখা দোক তারপরে তোমার আল্লাহর দুয়াই ভগবানের দুয়াই আপনাদের ছিলেন বলে আমাকে তো জেল থেকে জামিন করে লেসে এখানে সবাই তো ই করেছো এসে পর আমাকে তমলুকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে সাত দিন আমি ছিলাম ওখানে সব হাসপাতালে ছিলাম থাকা দেখাশোনা তোমাদের সব হলদা থেকে মেয়ে সময় ছিল গ্রুপের লোক সব মেয়েদের এসেছিলো কত জায়গা দিয়ে এসছে সবাই এসে দেখা বলে এরকম মারার দরকার নেই ভিডিও ফিডিও তুলে নিয়ে যাওয়ার গেছে বলে মেয়ের ছেলের মারার অধিকার নেই ছেলে কিসের তরও মারবে বলার পর আমি হাসপাতালে যতদিন সাত দিন ছিলি সাত দিন যাবা এসা সবাই করেছে সব সব দায়িত্ব দিচ্ছে যত তোমার কোনো অসুবিধা হয় না হয় সব দায়িত্ব তোমার তোমা আমাদের করতেছে এখন তুমি থাকো বলার পর একদিন বলার পর তারও সবাই গেছে তারপরে আর একটা দাদা এসেছিলো তার নাম তো জানি না সেই দাদার নামটা কি ভানেশ ভানেশ্বর সে বারবার ফোন করে জিজ্ঞাসা করতিছে জিজ্ঞাসা করার পর তখন বলতেছে দিদি আর আমি একটা কথা বলছিলাম কি বলো দাদা না একজন যাচ্ছে যে যাচ্ছে তা কিছু সই ফই তুমি দিবে না এটা ঠিক আছে আমি সই দেবো কেন কিছু সই দেবো কেন আমাদের কেশপেস হচ্ছে ঢিস হয়ে যাবে তোমাকে কতবার যাচ্ছে তোমার কাছে পারেনি আমার কাছে আসতে পারেনি ঢুকতে পারেনি আর কি তারপরে বলার পর যখন আমি যেই দিন ছাড় পাবো তারপরে দিন একটা পুলিশের পোশাক পরে গেছে পুলিশের পোশাক পরে গেছে আর তার সাথে এক দুটো চ্যাংনাবি আছে তখন আমাকে বলতিছে তোমার নাম কি আর্জুনা বিবি তখন আমি বলছি হ্যাঁ আমার নাম আর্জনা বিবি না তুমি কিসের জন্যে গেছিলো বলতেছে কিসের জন্যে গেছিলো আমি এটি ঘরের জন্য গেছিলি আমি ঘর পাইনি বলে ঘরের জন্যে গেছিলি আর আমাকে এইরম ধরে মিরেছে। তখন সে সে স্যারটা বলতেছে বলে হ্যাঁ কতজন তো ঘর পাইনি আর আমি তো ঘরের চেষ্টায় সবাইকে ঘর দেই। আর তুমি বি আছো আর তোমার স্বামী বি সে ভাটায় কুড়িয়া মতন ঘরে থাকে আর তোমার স্বামী ভাটায় কাজ করে তোমার স্বামীর সাথে বি আমার সাথে বি দেখা হচ্ছে দেখা হচ্ছে আর তোমাকে আমি একটা কথা বলবো তখন আমি বলি কি কথা বলো বলার কথা থাকলে বলবো আর বলার না কথা থাকলে আমি বলতে পারবো না না আর তোমাকে এই কাগজে কেন সই করতে হবে তখন আমি বলি কী কাগজে সই করব না কেসের জন্য মেয়েটি আমি তো পারব না আমাদের পার্টির লোক আমাকে এখানে ভর্তি করে দিয়েছে পার্টির লোক যাই বলবে আমি তাই বলবো আমার আমার মসজিদে আমার যে যে আমাকে তো এখানে ভর্তি করে দিয়ে গেছে আমি তাদের কথা শুনবো না আমি কি তোমার কথা শুনতে যাবো তাদের যাই বলবে আমি তার কথা শুনবো বলার পর পুলিশটা চলে গেল চলে যাওয়ার পর খানিকটা পরে আবার একটা আবার দুটো ছেলে এসেছে এমনি পোশাক এমনি পড়েছে কিসের ভাই না এসছে না এসে তো আমি তো জানি না এসার পর বলতেছে আর তোমাকে এত টাকা দেবো আর তুমি কেসটা তুলে এলাও তখন আমি বলছি আমি তো বলতে পারব না আমার দাদাদেরকে জিজ্ঞাসা করি পার্টির লোক আরও কত পার্টি সব আছে তাদের সবাইকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করে তাদের দিদি বলে যে দিদি তুমি এই সই এইটা সই করে দাও আর এই কেসটা তুলে নেবে তাদের যদি বলে তাইলে আমি তুলতে রাজি আছি তার আগে আমি তুলতে রাজি নি বলার পর আমি চলেছি দেখো আমাকে যে এত শাস্তি করে মারধর করেছে এত শাস্তি করে মারধর করেছে আর যে এই দুটো ছেলে মেরেছে মেয়ে মেছে আমি তাদের শাস্তি চাই আমাকে এত গোর ভাটান ধরে মারছে মারার পর আমি এখনও পর্যন্ত পায়ে উঠতে পারিনি চলতে পারিনি এত কষ্ট হয় আমার আমার বাপ মার মার খেয়ে নি স্বামীর হাতের মার খাইনি ভাইয়ের হাতে মার খেয়ে নি যেরকম পুলিশের হাতে আমি এত মার খেয়েছি সেরকম আমি এত সহ্য করতে পারিনি আমাকে যদি বলে এরকম মারে উল্টা পুল্টা ভাষা বলে আমি কীরকম সহ্য করে বলো আমি তাদের শাস্তি চাই আমাকে যে যেরকম কষ্ট করে মারছে আমি তাদের শাস্তি চাই তোমাদের কী চাই বলো আমি সেইটা আমি চাই বলো আমার প্রচুর শাস্তি চাই আমার প্রচুর কষ্ট হচ্ছে আমি কথা বলতে গেলে আমার কষ্ট হয় এখনো পর্যন্ত কোন উত্তর আসেনি এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি আমরা তিন বছর ধরে জানানো হচ্ছে কিন্তু আমাদের নামে টাকাটা এসছিল আমপান ঝড়ের সময় তারপর বাসিন্দা নেই আর তোমার এখানে কোনো অধিকার নেই আমরা এখানে ভোট দিচ্ছি গোটা চার বছর ধরে আমি এখানে মানে রেশন বেশন সব ধরে আছে কিন্তু আমাকে সবাই বলে তুমি বাইরে লোক আর তুমি এখানে অভিযোগ জানাতে পারবে না আর এখানে কোনো তোমার কোনো মানে তুমি স্থানীয় লোক নেই বলে তোমাকে এখানে কোনো থান দেওয়া হবে না আর তুমি অভিযোগ জানাতে পারবে না সেই জন্য আমি আমার স্ত্রীকে বলছি তুমি তো এইখানেকার লোক তুমি যদি কিছু করতে পারো তাহলে আমি ওনাকে পাঠিয়েছিলাম তুমি যদি কিছু করতে পারো তো উনি বলতে আমি ঠিক আছে আমি যাচ্ছি ব্যবস্থা করব। এরকম হয়ে বলে আমরা তো জানি নি কি হবে না হবে আমি ভাটায় কাজ করি বা ছমাস ভাটার কাজ করি ছমাস রাজমিস্ত্রি কাজ করি আচ্ছা লেবারের কাজ করি আমি লেবারের কাজ করি ওই সাড়ে তিনশো চারশো টাকা করে আমার সেটা আমার আবার কি আছে হাত খরচা আছে মানে নানা রকমের খরচা আছে এই ভাটা গাই করলে অত পয়সা আমার হয়নি যে একটা সংসার চালাতে পারি